আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ম্যাক্সিমেন 89 এর নতুন একটি এপিসোডে। সাথে আছে আমি মোহাম্মদ তৈবুর রহমান। আজকে আমি আপনাদের যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হাউ টু মেক ফটোশপ টেক্সট স্ট্রোক শেপ কর্নার, অর্থাৎ কিভাবে আপনারা এই ক্যানভাসে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটিতে কর্নারটির কোনো পরিবর্তন হয় নাই, আবার দ্বিতীয় যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটিতে সুন্দর একটি শেপ কর্নার চলে এসেছে। তো কিভাবে আপনারা এটিকে করতে পারবেন? সাধারণত ভাবে আমরা এটিকে দুই সিস্টেমে করতে পারি, তো আমি আপনাদের সেটি প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি। ফাইল থেকে নিউ এবং একটি ডকুমেন্ট নেওয়ার পর ওকে করে দিব। দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এটিকে সিলেক্ট করব, আমাদের পছন্দ মতো যেকোনো একটি কালার নেওয়ার পর ওকে করে দিব। জাস্ট এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব। এখানে আমাদের একটি টেক্সট লিখতে হবে, জাস্ট আমি সিম্পলি ভাবে যেকোনো একটি টেক্সট লিখে নিচ্ছি, সেটি হচ্ছে টিউটোরিয়াল। আমার টেক্সট লেখাটি শেষ হয়ে গেছে, জাস্ট আমরা ওকে করে দিব। মুরপুলের সাহায্যে আমরা টেক্সটটিকে মিডল বরাবর নিয়ে চলে আসব। টেক্সট লেয়ারটিতে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, তো এটির উপর মাউসের লেফট বাটন যখনই আপনি ক্লিক করবেন তখন এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি কালারটা চয়েস করে নিয়ে ওকে করে দিয়ে এখান থেকে যদি আপনার সাইজটি একটু বাড়ান, সেক্ষেত্রে দেখুন সাইডটি কিন্তু আমার রাউন্ড টাইপের, অর্থাৎ গোলাকৃতির হয়ে যাচ্ছে। কিভাবে আপনারা এটিকে অতি সুন্দরভাবে করতে পারবেন এবং কর্নারটিকে শার্প রেখে কাজটি করতে পারবেন সে বিষয়টি আমি আপনাদের শেয়ার করব। সেটির জন্য আপনার জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিবেন, টেক্সট লেয়ারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন কনভার্ট টু শেপ, এটিতে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, শেপ টুলে ক্লিক করবেন। আমরা আউটসাইডের যে কালারটি সেটিকে আমরা সিলেক্ট করে দিব, তো জাস্ট আমি রেড করে দেখাচ্ছি যেহেতু আমি টিউটোরিয়ালে রেড করছি। স্ট্রোক আমরা এখান থেকে চয়েস করে নিব, আমাদের পছন্দ অনুযায়ী আমরা নিতে পারি, তো আমি জাস্ট অন্য একটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে সাইজটিকে আমরা একটু বাড়িয়ে দিব, জাস্ট এর পরবর্তীতে বোঝা যাবে। তারপর জাস্ট অ্যাঙ্গেল এখান থেকে জাস্ট মিডল বরাবর রাখবো এবং মোর অপশনে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন এলিগেন এটা সেন্টারে রয়েছে, তো আমরা জাস্ট সেন্টারে রেখে ওকে করে দেব। দেওয়ার পর এখান থেকে কালার একটু পরিবর্তন আনতে হবে, তা না হলে আসলে সঠিকভাবে বোঝা যাবে না। এই অবস্থায় রেখে জাস্ট আমি এখান থেকে সাইজটিকে একটু ছোট করে দেব। দেখুন আমার কর্নারটি কিন্তু একটু শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পূর্বে ছিল রাউন্ডটি এবং এটিতে অনেক সুন্দর একটি লুক দেখা যাচ্ছে। এটি ছিল আজকের ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আপনাদের মধ্যে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।